রাস্তা না পুকুর বোঝা দায়, রাস্তা জল ঢুকে গেছে দোকানেও। রবিবারে বৃষ্টির জেরে চরমে জল যন্ত্রণা। জল থই থই খড়গপুর পুরসভার অন্তর্গত 10টি ওয়ার্ড, খড়গপুরের শারদাপল্লী, আনন্দনগর, ঝাপেটাপুর, গোলবাজার সহ বিস্তীর্ণ এলাকায় দুর্ভোগের জল ছবি। জমা জলে বিপর্যস্ত জনজীবন, আর এই নিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। অল্প একটু বৃষ্টি হলে এখানে জল জমে যায়, পল্লীবাসীর দুর্ভোগ। আমাদের একটু বৃষ্টি হলে ভয় লাগে, কখন ঘরে জল ঢুকে যায়, নিকাশি ব্যবস্থা কিছু নেই, কোঅর্ডিনেটরকে খুঁজে পাওয়া যায় না, কোনো পৌর পরিষেবা বলে কোনো জিনিস নেই। লোকে অফিস যাচ্ছে চান টান করে, নালির জল পেরিয়ে মন্দিরে পুজো দিতে গেল, নালির জল পেরিয়ে যেতে হয়। জল জমেছে আনন্দনগরের উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরেও, সেখানে জল ছেলে ভ্যাকসিন নিতে যেতে হচ্ছে স্থানীয়দের। যাওয়ার তো ভীষণ সমস্যা, কোথায় কি নালা আছে, কোথায় কি আছে, এইভাবে এইরকমভাবে খড়গপুরের মধ্যে এইভাবে জলে আসে। ভ্যাকসিন নেব এই এখানে হেলথ সেন্টারে, এই আনন্দনগরে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 7 সাল পহলে খড়গপুর মে ইহা কে যো মিউনিসিপ্যালিটি কে পর পিতা হ্যায়, সবসে বড়া ঝুট বোলা গিয়া খড়গপুর কে লোগো কো কি খড়গপুর কি নিকাশি কে লিয়ে এক বহুত বড়া মাস্টার প্ল্যান বন রহা হ্যায় বোল কে। ইয়ে আজ এই 7-8 সাল সে হামনে সুনি রহে হ্যায়, লেকিন আজ তক ইয়ে প্ল্যান জো হ্যায় জমিন পে নেই উতরা হ্যায়। ইয়ে সরাসর খড়গপুর কে লোগো কে সাথ মে ধোকা হ্যায়। খড়গপুর পৌরপিতা বিগত 5-6 বছর ধরে সব রকমের কাজ করেছে, মিউনিসিপ্যালিটি চেষ্টা করছে জল নিকাশি ব্যবস্থা করার জন্য, এবং রেশমির সাথেও কথা বলেছে। বিজেপি নিজে তো কিছু কাজ করছে না, আপনি বলুন না। এর আগে বিজেপির এমএলএ ছিল, তারপরে এমপি হলো, তারপরে এখন আবার এমএলএ হয়েছে। আপনি আমাকে বলুন তো বিজেপি কী কাজটা করবে করেছে। খড়গপুরের পুর প্রশাসক প্রদীপ সরকারকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। দীর্ঘদিনের এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে, সেই অপেক্ষায় দিন গুনছেন এলাকাবাসী। বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।